মিজোরাম থেকে ত্রিপুরায় প্রবেশের পথে ২৫ কোটি টাকার নেশার হেরোইন সহ গ্রেপ্তার দুই কুখ্যাত নেশা পাচারকারী। নেশার করিডোর হয়ে উঠেছে ছোট্ট পার্বত্য রাজ্য ত্রিপুরা। প্রায় প্রতিদিন নেশা পাচারকারীরা নিত্য নতুন পদ্ধতি অবলম্বন করছে ত্রিপুরা থেকে বহিররাজ্যে ও বহিররাজ্য থেকে ত্রিপুরায় নেশা পাচার করার জন্য। ত্রিপুরার পার্শ্ববর্তী রাজ্য মিজোরাম থেকে ত্রিপুরা প্রবেশের পথে একটি বিশেষ নাম্বারের বিলাসবহুল গাড়ি থেকে ২৫ কোটি টাকার নেশার হেরোইন উদ্ধার করল উত্তর ত্রিপুরা জেলার দামছড়া থানার পুলিশ। গাড়িটি থেকে ১৭৭টি সাবানের কেসে মোট ২ কেজি ২১২ গ্রাম নেশার হেরোইন উদ্ধার করে পুলিশ। সাথে গ্রেপ্তার করা হয় নেশার দুই হেরোইন পাচারকারীকেও। ধৃতরা হলেন সাইদুল রহমান বয়স ৩৫ এবং জসিমউদ্দিন বয়স ৩৫। তাদের উভয়ের বাড়ি ত্রিপুরা সিপাহীজলা জেলা সোনামুড়া কলুবাড়ি ও ঠাকুরমুড়া এলাকায়। উত্তর ত্রিপুরা জেলার ত্রিপুরা মিজোরাম সীমান্তের দামছড়া থানা এলাকা থেকে এই বিপুল পরিমাণ নেশার হেরোইন সহ দুই নেশা পাচারকারীকে গ্রেপ্তার করে পুলিশ থানায় নিয়ে আসে। ধৃতদের জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। ত্রিপুরাকে নেশামুক্ত করার জন্য ত্রিপুরা পুলিশের তরফ থেকে যে একটি ইনিশিয়েটিভ, সেই ইনিশিয়েটিভের অঙ্গ হিসেবে বিক্রি করে ওসি দামছড়া সঞ্জয় মজুমদার একটা গাড়ি, যেটার নাম হলো TR01BV0595, একটা হুন্ডাই গাড়ি, যেটা আপনাদের সামনে আছে এখানে। সেই গাড়িটাকে ডিটেইন করে তল্লাশির সময় সেই গাড়ির থেকে টোটাল ১৭৭ কেজি হেরোইন সিজ করা হয়েছে। এক একটা কেসের মধ্যে ১২ থেকে ১৩ গ্রাম করে হিরোইন আছে, যেটা আমরা এখন অ্যাপ্রোভ ওজন করবো। একটা ইনিশিয়ালি এখানে ২ কেজি ১৫০ গ্রামের মতো হিরোইন আছে, অ্যাপ্রোভ ওজন করলে ১৩০টা থাকে। এটা খোলা বাজারে বিক্রি হয় না, কালো বাজারে যে বিক্রি হয় প্রায় ২৫ কোটি টাকার মাল আছে এখানে। গাড়িটাকে সিজ করা হয়েছে। গাড়ির মধ্যে আমরা দুজন পেয়েছিলাম, একজন শহীদুর রহমান বাড়ি সোনামুড়া কুলুবাড়ি, আর একজন জসিমউদ্দিন ঠাকুরমুড়া সোনামুড়া। তাদের দুজনকে অ্যারেস্ট করা হয়েছে দামছড়া থানাতে একটা